নোবেল সিলেকশন কমিটিতে স্থান পেলেন নদিয়ার গাগনাপুরের বাসিন্দা ডক্টর অসীম দত্ত রায়। তার এই সাফল্যে খুশি গ্রামের বাসিন্দারা। নোবেল সিলেকশন কমিটিতে ডাক পেলেন নদিয়ার গাগনাপুরের বাসিন্দা ডক্টর অসীম দত্ত রায়। তাঁর এই সাফল্যে খুশি গ্রামের বাসিন্দারা। বর্তমানে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের গবেষক অসীম বাবু। ছোটবেলা নদিয়ার গাগনাপুরে কেটেছে। স্থানীয় গোপীনগর প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষা জীবন শুরু হয়। আর্থিক অনটনের মধ্য দিয়েও তিনি পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। প্রায় 40 বছর আগে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য আমেরিকা যান। বর্তমানে অসলো বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন তিনি। তাঁর নামে 5টি আন্তর্জাতিক পেটেন্ট রয়েছে। তাঁর এই সাফল্যে খুশি গাগনাপুরের বাসিন্দারা। নোবেল সিলেকশন কমিটিতে ডাক পাওয়ায় খুশি তাঁর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অসীমবাবুর বাল্যবেলার স্কুলের একজন শিক্ষিকা বলেন, আমি ওনাকে দেখিনি, তবে নাম শুনেছি, এই স্কুলে পড়তেন ছোটবেলায়, সেই জন্য গর্ববোধ হচ্ছে। ওনার সাথে আমার কখনো সাক্ষাৎ হয়নি, তো উনি শুনেছি এই স্কুলেই পড়তেন, এই স্কুলেরই ছাত্র ছিলেন, এখানেই এই মাঠেই উনি খেলে বেরিয়েছেন, ওনার শৈশবকালটা এখানেই এই গ্রামে এই স্কুলেই কেটেছে। তো সেই হিসেবে মানে আমি এখানকার একজন শিক্ষিকা হিসেবে এই বিদ্যালয়ের গর্ববোধ করি যে উনি এখান থেকে ওনার শৈশবটা এবং ওনার এই ছাত্র জীবন বাল্যকাল এখানেই কেটেছে। তবে উনি খবরের মাধ্যমে জানতে পারলাম উনি নোবেল কমিটির একজন সদস্য নির্বাচিত হয়েছেন, এটা শুনে একজন শিক্ষিকা হিসেবে, বিশেষ করে এই বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে গর্ববোধ করি। তবে বদলেছে সময়। অসীমবাবু যখন এখানে পড়াশুনো করতেন তখন ছিল না স্কুলের পাকা ঘর, গাছের তলায় বসে ক্লাস করতেন। সেখানে হয়েছে এখন নতুন স্কুল ভবন। প্রতি বছরে নিয়ম করে গ্রামের বাড়ি আসতেন, আসলেই ছুটে যান বাল্যবেলার সেই স্কুলে। তবে করোনার জন্য 2 বছর আসতে পারেননি, আগামীতে আবারও আসবেন গ্রামের সেই পাঠশালায়। এই গোপীনগর জিএসএফপি স্কুলে উনি পড়াশোনা করেছেন। উনি এই ছোটোবেলায় প্রাইমারি স্কুলে, এখানে তখন এই বিল্ডিং ফিল্ডিং কিছুই ছিল না, এখানে গাছতলায় ক্লাস হতো। যাই হোক, উনি সে এই স্কুলেরই ছাত্র ছিলেন এবং এই গ্রামের যে এই ছোট্ট একটা গ্রামের মানুষ হিসাবে অসীমবাবু যে এখন আমাদের নোবেল কমিটিতে উনি যুক্ত আছেন, নোবেল কমিটির মেম্বার হিসাবে একজন, একটা খুবই গর্বের ব্যাপার আমাদের গ্রামের তথা স্কুলের, একটা গর্বের ব্যাপার। আমরা সবাই তার জন্য খুব খুশি এবং গর্বিত। উনি এখানে এখন যেহেতু দেশে থাকেন না, এই দেশে এখানে আসার পরও উনি স্কুলে এসেছেন, মাঝে মাঝে আসেন, এখানে আসলেই স্কুলে আসেন দেখা করতে, মাস্টারমশাইদের সঙ্গে দেখা করতে আসেন, কথা বলেন। খুবই মানে মানে খুবই ভালো মানুষ এবং এত বড় একজন মানুষ উনি এখানে এসে সবার সঙ্গে যেভাবে কথা বলেন, হ্যাঁ, সেটা খুবই আমাদের আনন্দের ব্যাপার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।